নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ডিয়ার রেল গ্রুপটি অ্যাস ফ্রেন্ড দেখো আজকে হচ্ছে বারোই আগস্ট তোমাদের আরআ সি গ্রুপটির এক্সাম শুরু হচ্ছে সতেরোই আগস্ট থেকে অর্থাৎ তোমাদের হাতে আর প্রস্তুতির জন্য শেষ পাঁচটা দিন পড়ে রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। শেষ পাঁচ দিনে তুমি কীভাবে পড়বে আর কি করবে আর কি করবে না অর্থাৎ এক কথায় যদি বলি তো শেষ পাঁচ দিনে তুমি কীভাবে স্কোর ইম্প্রুভ করতে পারো তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ওকে এছাড়াও তোমাদের অনেক কোয়েরি রয়েছে যেমন অ্যাপ্লিকেশন নাম্বার যদি ভুলে গেছো গ্রুপটির যে অ্যাপ্লিকেশান নাম্বারটা সেটার যদি প্রিন্ট কপি তোমার নেই বা মেলে যে মেসেজ গিয়েছিল সেই মেসেজ নেই মেসেজের স্ক্রিনশট নেই এক কথা যদি তোমার কাছে অ্যাপ্লিকেশান নাম্বার নেই তাহলে কীভাবে তুমি অ্যাপ্লিকেশন নাম্বারটা পেতে পারো তা নিয়ে আলোচনা করবো নেক্সট আলোচনা করবো সেকেন্ড পেজের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে তোমরা জানো ফার্স্ট পেজের এক্সাম হচ্ছে সতেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ক্লিয়ার তো সেকেন্ড পেজের পরীক্ষা কবে থেকে শুরু হবে দেখো এক্সাক্ট ডেট তো বলা যাবে না বাট আমরা যুক্তি নিয়ে আলোচনা করব যে পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে সেটা ভিডিওর শেষে আলোচনা করব ওকে এছাড়াও তোমাদের অনেকের কোয়েরি ছিল যে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা ডিউরেশনের পড়বো দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ এই তিনটা বছরটাই কি পড়তে হবে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে শর্ট কথায় বলি দু হাজার একুশটা পড়ো সম্পূর্ণ আর বাইশের মোটামুটি তোমরা জুন পর্যন্ত পড়তে পারো জানুয়ারি থেকে জুন পর্যন্ত ওকে তাহলে তোমার ওই দেড় বছর হচ্ছে তোমার দেড় বছরে কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়তে পারো তাহলে আর আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না এখান থেকে কোশ্চেন ম্যাক্সিমাম জিজ্ঞেস করবে ওকে আর যদি এইটা তোমার কমপ্লিট হয়ে গেছে তাহলে তুমি পিছনে যেতে পারো কুড়ির কিছু কোশ্চেন দেখতে পারো কুড়ির ওই জুলাই থেকে ডিসেম্বর কিছু কোশ্চেন দেখতে পারো ওকে আর যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে এইটা কমপ্লিট করো ক্লিয়ার এবার দেখো প্রথম যে প্রধান কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে শেষ পাঁচ দিনে কী করবে আর কী করবে না দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট কারণ একটা কথা রয়েছে যার শেষ ভালো তার সব কিছুই ভালো তো শেষটা আমাদেরকে ভালো করতে হবে দেখো এই পাঁচ দিনে অনেক কিছু করা যায় পাঁচ দিনে অনেক কিছু করা যায় কারণ কি কারণ এই পাঁচ দিনে তোমাকে ফুল ডেডিকেশন নিয়ে পড়তে হবে কী পড়বে দেখো এবার তোমরা অনেকেই হয়তো বল পাঁচ দিনে কি আর পরীক্ষা ক্র্যাক করা যায় ডেফিনেটলি পাঁচ দিনে পরীক্ষা ক্র্যাক করা যায় না বাট স্কোর ইম্প্রুভ করা যায় দেখো এই পাঁচ দিনে প্রধান যেটা কাজ সেটা হচ্ছে রিভিশন করা এই পাঁচ দিনে আর মক টেস্ট দেওয়ার প্রয়োজন নেই পাঁচ দিনে আর কোনো তোমার টেস্ট দেওয়ার প্রয়োজন নেই পাঁচ দিনে প্রধান কাজ হচ্ছে তোমার রিভিশন দেওয়া তুমি মক টেস্ট দিয়ে ইয়ার কোশ্চেন সেট প্র্যাকটিস করে নিজেকে বুঝে গেছো যে কোন কোন কোশ্চেনটা তুমি পারো আর কোন কোশ্চেনটা পারো না কতটা তোমার স্কোর হয় আর কতটা হয় না এটা আই থিঙ্ক তুমি নিজেই অবজার্ভ করে ফেলেছো ক্লিয়ার তো যে চ্যাপ্টারটা তোমার কমপ্লিট নেই সেই চ্যাপ্টারটাকে তুমি কমপ্লিট করো এটা স্পেশালি ম্যাথ এবং রিজনিংয়ের উপর ধরে নাও ম্যাথের উপর তোমার পার্সেন্টেজ চ্যাপ্টারটা টাফ মনে হয় তো ওই চ্যাপ্টারটাকে পুরো রিভিশন করে নাও আচ্ছা যদি রিজনিংয়ের ক্ষেত্রে দেখা যায় তোমার ক্লক অ্যান্ড ক্যালেন্ডার চ্যাপ্টারটা টাফ মনে হয় তো ওই চ্যাপ্টারটাকে তুমি কমপ্লিট রিভিজন করে নাও ক্লিয়ার এইভাবে সমাপ্ত কিছু একবার রিভিশন দিয়ে দাও তাহলে কী হবে যে তুমি এখনও পর্যন্ত পড়েছো সেগুলো সব একবার মাথাতে আবার রিস্টোর হয়ে যাবে ওকে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো হয়তো তুমি পড়েছো কিন্তু ভুলে গেছো আর প্র্যাকটিস সেটে কী হবে তুমি নতুন জিনিসগুলোই বারবার দেখতে থাকবে ঠিক আছে যেটা তোমার হয়তো মাথাতে রয়েছে কিন্তু প্র্যাকটিসের অভাবে ওটা মুছে গেছে ওই জিনিসটা তোমার হবে না প্র্যাকটিস সেটে বাট যখনই তুমি ওটা রিভিশন করবে চ্যাপ্টার ওয়াইজ তখন ওই জিনিসটা আবার রিস্টোর হয়ে যাবে এই জন্য রিস্টোর মারো ঠিক আছে সমস্ত কিছুগুলোকে রিভিশন করে তোমার মাইন্ডে আবার সবগুলোকে রিস্টোর করো ওকে আচ্ছা এবারে কথা হচ্ছে যে সায়েন্স জিকে এবং কারেন্ট এফেয়ার্স এই তিনটাতে কী করা যায় দেখো সায়েন্স জিকে এবং কারেন্ট এফেয়ার্স এই তিনটাতে কোনো চ্যাপ্টার পড়ার প্রয়োজন নেই আর এই পাঁচ দিনে কিচ্ছু চ্যাপ্টার পড়তে যেও না এটা আমি তোমাদেরকে পার্সোনালি রিকমেন্ড করছি যদি তোমাদের মনে হয় যে না আমি চ্যাপ্টার ওয়াইজ পড়বো তো পড়তে পারো বাট আমি মনে করছি এই পাঁচ দিনে তোমরা যদি সব থেকে ভালো যে কাজটা করতে পারো সেটা হচ্ছে রিভিশন করা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কোশ্চেন রিভিশন করো কারণ দেখো তোমার সায়েন্সেরও ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি পার্সেন্ট কোশ্চেন যেগুলো মুখস্থর দ্বারা আনসার দেওয়া যায় আর জি তো সমস্ত কোশ্চেনই মুখস্থর দ্বারা আনসার দেওয়া যায় কারেন্ট এফেয়ার সমস্ত কোশ্চেন মুখস্থর দ্বারাই যায় তো এই জায়গাটাতে ম্যাক্সিমাম ওয়েটেজ হচ্ছে তোমার মুখস্থ এবার মুখস্থ যখন তোমাকে করতেই হবে তখন তুমি কীভাবে করবে তখন ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কোশ্চেন রিভিশন করো ধরে নাও এই শেষ পাঁচ দিনে তুমি প্রত্যেক দিন সায়েন্সের ওপর তিনশো চারশো কোশ্চেন পড়ছো জিকের উপর তুমি তিনশো চারশো কোশ্চেন পড়ছো কারেন্ট এফেয়ার্স এরপর তিনশো চারশো কোশ্চেন পড়ছো সমাপ্ত কোশ্চেন তো মনে থাকবে না এটা শিওর বাট কিছু কিছু কোশ্চেন তো মনে থাকবে যখন তুমি এরকম বারবার রিভিশন করবে তখন কোশ্চেনগুলো অটোমেটিকলি মাথাতে ধীরে ধীরে সেভ হতে থাকবে ঠিক আছে কারণ এখন করে যদি তুমি চ্যাপ্টার ভিত্তিক পড়তে যাও ধরে নাও তুমি ভাবলে যে আমি এবার সায়েন্সের লাইট চ্যাপ্টারটাকে কমপ্লিট করবো লাইট চ্যাপ্টারে কী কী ফল্ট রয়েছে কী কী হয় না হয় এগুলো সব কমপ্লিট করবো তো এইভাবে যদি লাইট একটা চ্যাপ্টার কমপ্লিট করতে যাও তো আজকের একটা দিন শেষ হয়ে গেল সেখানে হয়তো দেখলো পারসিফ্ট তোমার একটা কি দুটি কোয়েশ্চেন এসছে বাট এই রিভিশন দিলে তোমার হয়তো সমস্ত কিছুই একসাথে কাভার হচ্ছে তোমার কারণ কেটাও হয়ে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সও কাভার হচ্ছে এবং সায়েন্সও কাভার হচ্ছে ঠিক আছে তো এই সময় তোমরা রিভিশন দাও যেখান থেকে পারো যেভাবে পারো কোয়েশ্চেন রিভিশন করো ম্যাক্সিমাম কোয়েশ্চেন রিভিশন করো এটাই হচ্ছে শেষ পাঁচ দিনে তোমাদেরকে আমার দিক থেকে দেওয়া আইডিয়া ওকে এবার তোমরা বলবে যে আমি যেটা বললাম সেটা ভুল নাকি ঠিক ঠিক আছে এবার দেখো আমরা আসছি অ্যাপ্লিকেশান নাম্বার যদি ভুলে গেছো তাহলে কী করবে দেখো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি একটা ওয়েবসাইট এখন ওপেন করে রেখেছি আর আর বি রাঁচি জোনের ওকে তো এই ওয়েবসাইটে ক্লিক করলে ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে এই জায়গাতে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন দেখো এইখানে ক্লিক হেয়ার ফর অ্যাপ্লিকেশান ফর গেট রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছ এইখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এটাতে ক্লিক করার পর দেখো কী শো করবে এটাতে যখন ক্লিক করবে তখন তোমাদের সমাপ্ত কিছু ফিল আপ করতে করবে দেখো এখানে যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমরা ভুলে গেছো তাহলে কী করবে এখানে দেখো রেলওয়ে নেম এখানে রেলওয়ে নেম বলতে তুমি কোন জোনে অ্যাপ্লাই করেছি সেটা তোমাকে ফিল আপ করতে হবে ঠিক আছে যেমন আমি এখানে রাঁচির কথা বলছি তো রাঁচিটা তোমার সাউথ ইস্টার রেলওয়ের মধ্যে পড়ে ঠিক আছে এখানে কিন্তু রাঁচি অপশানে থাকবে না এখানে থাকবে তোমার সাউথ ইস্টার রেলওয়ে কলকাতা তো ওটা করতে হবে এখানে তারপর এখানে তোমার নামটা ফুল নামটা তোমাকে লিখতে হবে ঠিক আছে তোমার নাম যা রয়েছে ফুল লিখবে তারপর ডেট অফ বার্থ তোমাকে এখানে লাগবে ঠিক আছে যেমনটা ডেট অফ বার্থ হয় প্রথমে ডেট হবে তারপর তোমার মান্থ হবে তারপর ইয়ার হবে তারপরে তোমাকে এখানে দেখো অপশন কী কী রয়েছে হয় ইমেল না হয় মোবাইল না হয় আধার নাম্বার এই তিনটার মধ্যে যে কোনো একটা এখানে এন্টার করতে হবে ওকে আর তারপরে এই সিকিউরিটি কোডটা তোমরা এখানে এন্টার করে দেবে সিকিউরিটি কোডটা এই যে সিকিউরিটি কোড রয়েছে এটা এন্টার করে দেবে দিয়ে সাবমিট করবে সাবমিট করলে তোমরা নিজের অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবে ক্লিয়ার দেখো এবার আমরা আলোচনা করবো আমাদের সেকেন্ড ফেজের এক্সাম কবে থেকে শুরু হতে পারে আবার বলে রাখি এটা কিন্তু আমরা জাস্ট একটা আলোচনা করছি ঠিক আছে একটা যুক্তি দিয়ে আলোচনা করছি অন্য কিছুই না কনফার্ম ডেট কিন্তু নয় কনফার্ম ডেট কেউ বলতে পারবে না ওকে দেখো সতেরোই আগস্ট তোমাদের ফার্স্ট ফেজের এক্সাম শুরু হচ্ছে ক্লিয়ার আচ্ছা সতেরোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত চলছে তোমাদের ফার্স্ট ফেজের এক্সাম তাহলে সেকেন্ড ফেজের এক্সাম কবে থেকে শুরু হতে পারে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ পঁচিশে আগস্ট এটা হচ্ছে তোমার থার্সডে আর ছাব্বিশে আগস্ট হচ্ছে ফ্রাইডে সাতাশে আগস্ট হচ্ছে তোমার স্যাটারডে আঠাশে আগস্ট হচ্ছে রবিবার অর্থাৎ আমরা যদি ধরে নিই যে পঁচিশের পর ছাব্বিশ তারিখ থেকে আমাদের সেকেন্ড পেজের এক্সাম হয় তাহলে আমাদের দুটো দিন মাঝে ছুটির পড়ে যাচ্ছে শনিবার হাফ ডে কাজ আর রবিবার ছুটির দিন সেই হিসাবে আমরা ধরতে পারি এখানে যে আমাদের সেকেন্ড ফেজের যেটা এক্সাম সেটা প্রবল চান্স রয়েছে উনত্রিশ তারিখ থেকে শুরু হওয়ার ঠিক আছে উনত্রিশ তারিখ থেকে শুরু হওয়ার চান্স রয়েছে সেকেন্ড ফেজের এক্সাম যেহেতু তোমাদের যেমনটা দেখা গিয়েছিল এনটিপিসি সিবিটি সিবিটি তে যে কোনো মাঝে ছুটি দেওয়া হয়নি পরপর এক্সাম হয়েছে ঠিক আছে সেই মতো কিন্তু দেখা যাচ্ছে গ্রুপটিতেও হবে কারণ টিসিএস যেহেতু গ্রুপটির এক্সাম কন্ডাক্ট করছে লিঙ্কটা অ্যাক্টিভেট হয়েছে দেখেই বুঝতে পারছি এটা এর লিঙ্ক তো টিসিএস এর এক্সাম কিন্তু রয়েছে ঠিক আছে সেপ্টেম্বরের পরেই অক্টোবর থেকে টিসিএস এর এক্সাম রয়েছে টিসিএস এর যেহেতু এক্সাম রয়েছে অক্টোবর নভেম্বর তে সেই হিসাবে কিন্তু চেষ্টা করবে টিসিএস আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই গ্রুপটির এক্সামকে শেষ করে দেওয়ার ক্লিয়ার সো আমার মনে হচ্ছে যেমনটা সিবিটি টুতে দেখা গিয়েছিল তেমনই তোমার এখানেও গ্রুপ ডি পরীক্ষা তো ছুটি পাওয়া যাবে না পরপর চলতে থাকবে সেই হিসাবে তোমার পঁচিশ তারিখ যদি ফার্স্ট পেজ শেষ হয় তাহলে সেকেন্ড পেজ শুরু হওয়ার চান্স রয়েছে উনত্রিশ তারিখ থেকে এবার দেখো এটা কনফার্ম ডেট নয় হতে পারে ছাব্বিশ তারিখ থেকেও এক্সাম শুরু আবার হতে পারে তিরিশ তারিখ থেকেও এক্সাম শুরু কনফার্ম বলতে পারছি না বাট একটা কী বলবো জাস্ট যুক্তি নিয়ে কথা বলছি সেই যুক্তিটা হচ্ছে এই যে মাঝে দুটো দিন ছুটির পড়ছে শনিবার রবিবার সেই হিসাবে আমরা ধরে নিচ্ছি যে উনত্রিশ তারিখ থেকে এক্সাম শুরু হতে পারে ওকে আবার বলি এটা শিওর নয় কিন্তু ঠিক আছে তারপর দেখা যাক এবার তোমরা অনেকেই বলছিলে যে কলকাতা রাঁচি মালদা শিলিগুড়ি এই জোনগুলোর পরীক্ষা কবে হবে ঠিক আছে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কবে হবে আর দিয়ে বললাম যে এটা কনফার্ম কখনোই বলা সম্ভব নয় দেখো আমি ওই ভিডিওটা এই জন্যই বানিয়েছিলাম যাতে তোমরা মানে সজাগ থাকো যদি তোমাদেরকে কেউ বলে যে কলকাতার জনের এক্সাম সেকেন্ড ফেজতে হবে থার্ড ফেজতে হবে ফোর্থ ফেজে হবে তো ওইটা তোমরা মাথায় নিও না তোমরা এটাই ধ্যান রাখবে যে এটা কখনোই বলা সম্ভব নয় ঠিক আছে কোন জনের পরীক্ষা কোন ফেজে হবে এটা কেউ বলতে পারবে না ঠিক আছে কিছু কিছু জিনিস থাকে যেগুলো পাবলিকলি হয় না ঠিক আছে ওরা নির্ধারণ করে তারপর নোটিফিকেশান দেয় সেই অনুযায়ী কাজ হবে সো ওইসব নেগেটিভ নিউজতে মাথায় দিও না ওই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে ওটা বলা কখনোই সম্ভব নয় জাস্ট আমরা কি বলবো ওটা ইমাজিনও করতে পারি না যে কবে এক্সাম হতে পারে কোন ফেজের সরি কোন ফেজে কোন জোনের এক্সাম হতে পারে এটা ইমাজিনও করা সম্ভব নয় ক্লিয়ার তো দেখা যাক ওয়েট করে রয়েছি আমরা পরীক্ষা তো হবেই ঠিক আছে এটার চাপ নেই পরীক্ষা হবেই তো আমাদের যতটা ম্যাক্সিমাম সময় পাবো ততটা কাজে লাগাবো কারণ আমরা তখন কোশ্চেনের স্ট্যান্ডার্ড বুঝতে পারবো কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করছে সেই ধরনের একটা আমাদের ক্লিয়ার ধারণা পৌঁছাবে সেই লেভেলের প্রস্তুতির জন্য একটু সময় বেশি পাবো ওকে তো অনেক কিছু পজিটিভ দিক রয়েছে সেই পজিটিভ দিকটাকেই আমাদেরকে খুঁজে বার করতে হবে ক্লিয়ার আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেকটাই হেল্প করবে স্কোর ইম্প্রুভ করতে এবং অনেকটাই মোটিভেশন দেবে ওকে কারণ এখন এক্সামের জন্য সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে মোটিভেশন দেখো বিন্দাস থাকো কোনো চাপ নিও না কবে পরীক্ষা হবে কী হবে না হবে বিন্দাস থাকো ওকে ওকে বিন্দাস থাকো আর পড়াশোনা করো কারণ দেখো এখন টেনশন নিয়ে আর তোমার কিছু হবে না টেনশন নিলে তোমার অযথা ক্ষতি হবে সো টেনশন নিও না পরীক্ষা যা হবে সেটা পরীক্ষাতে দেখা যাবে তোমার কাজ হচ্ছে সেটা হচ্ছে পড়াশোনা করো যত ম্যাক্সিমাম সময় পারবে পড়াশোনা করো দশ ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা যতটা পারবে পড়ো ঠিক আছে এটার কোনো তোমার নির্দিষ্ট টাইম নেই চব্বিশ ঘন্টায় তুমি যতটা পারবে সময় ততটা সময় ধরে তুমি পড়াশোনা করো কারণ আমি এখান থেকে বলে দিলেই তা সেটা হয় না তুমি কতটা পারবে সেটাই হচ্ছে ব্যাপার তো ওই জন্যই বলছি যে তুমি যতটা সময় পারবে পড়াশোনা করো এখন তিনটা জিনিস মাথায় রাখবে তোমাদেরকে আমি আগেও বলেছি খাওয়া ঘুম পড়া খাওয়া ঘুম আর পড়া ঠিকঠাকভাবে খাতে হবে ঠিকঠাক সময় ধরে আর ঠিকঠাক সময় মতো ঘুমোতেও হবে আর পড়াশোনা করতে হবে অন্য আর কিছু জিনিস এখন ফোকাস করার নেই ক্লিয়ার তো খাওয়া পড়া আর ঘুমে তিনটা জিনিসের উপর তুমি ব্যস্ত থাকো বিন্দাস থাকো পড়াশোনা করো ভালো পরীক্ষা হবে চাপ নিও না ঠিক আছে দেখো আর কালকে কিন্তু আবার সমস্ত আমাদের নোটসের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলবে তোমরা যদি কেউ নোটস নিতে চাও অনেকে পিডিএফ ইন্টারেস্টেড রয়েছো যারা পিডিএফ নিতে চাও কালকে তোমরা ভিজিট করবে ঠিক আছে কালকে দেখো রাত্রি নটাতে তোমরা চলে আসবে সকলেই লাইভ ইউটিউবে সেখানে আমি বলে দেবো তোমরা পিডিএফ কীভাবে পাবে পিডিএফের উপর সমস্ত পিডিএফ উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে অর্থাৎ পঞ্চাশ টাকার পিডিএফ পঁচিশ টাকাতে পেয়ে যাবে নব্বই টাকার পিডিএফ পঁয়তাল্লিশ টাকাতে পেয়ে যাবে এরকম যতগুলো আমাদের নোটস রয়েছে সমস্ত নোটসের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হবে কালকে রাত্রি নটাতে ওকে চলে আসবে সকলেই যাই হোক তাহলে ভিডিওটা আজকের এখানে আমরা অফ করছি থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো সর্বদা মোটিভেটেট থেকো সফলতা একদিন আসবে জয় হিন্দ বন্দে মাতরম